আর পচা পেট আর বাবা এত বড় খাপের সাথে এইটুকু জিনিস। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 11টা, তো আমি এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। আর কালকে আমার বাবার খুব শরীর খারাপ ছিল, দুবার বমি করেছে, কিছুই হবে মায়ের পচা পেট আর বাবার। তো আমি এখন মামা বাড়ি যাবো। তো এখন বাজে 1:45 বলতে না 1:05, আর ওখানে গেলে আমার আসতে ইচ্ছে করে না। দুটোর জন্য দুটো আছে, দুটোই আমার সঙ্গী বলতে গেলে। অনেকে ভাবে ছোটো ছেলেদেরকে খেলা করছে, কিন্তু আমি ওই রকমই, আমার ছোটো ছেলেদেরকে বেশি ভালো লাগে, ওদের সঙ্গে খেলা করতে, ওদের সঙ্গে থাকতে। আমার মানে বললাম না, মন খারাপের ওষুধ, মন খারাপ ঠিক করার ওষুধ, ওদের সঙ্গে থাকলেই ঠিক হয়ে যায়। আর ছোট্টু এমন এত ভাই, মানে সুখের কিটু ওটা ছোট্টু, মানে কি বলবো, ও আর একদিন দেখাবো, ওকে সব কথা শোনাবো তোমাদের। তো আচ্ছা, অনেক কাজ আছে, চানটা আরও পরে করবো। নট করা বাজার আছে, সেই নতুন কোটোগুলো এ দেখো এখানেই রাখা আছে। মা বললো নট কোনটা আবার আনবো, তারপর এনেছে, এবার এগুলো গুছি গুছি রাখবো। চলো তাহলে। কমপ্লিট মশলা, যা অবস্থা আমার গায়ে, যা মশলা টশলা করেছি, মা বলছে যে তোকে তোর জামাটা যদি কেচে রান্না করা হয়, রান্নাটা ভালো রান্না হয়ে যাবে, এত গরম মশলা টরমা সব একটু করে ফেলেছি আমার গায়ে। তো চলো এই দিকটা তাহলে গুছিয়ে নিই, চলো। মর্নিং বলবো না, 12:30 বেজে গেছে। আর আমার মা মারা বাবারা প্রতিদিন শনিবার কালীবাড়ি যায়, তো ফোটারা দিয়েছে, দেখো গোল করে দিয়েছিলো, আমার হাতে একটু ছিঁড়ি এনেগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখন বসে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, ডাক টানছি, আর অনেক কিছু করতে হচ্ছে, চলো করে নিই, তারপর কথা হচ্ছে।
সব 30টা পাতা কিনেছি, পাতা এ করা সম্ভব নয়, ঘরের অবস্থা খারাপ, একটু ঘরটা গুছিয়ে নি, মানে আমার সাথে জিনিসগুলো চলো। এবার আমার নতুন জামাগুলো উপর ডুবুর করে ভরা আছে, ওইগুলো ঠিক করি হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না, এতেই না খিদে পেয়ে গেছে। সব হলো গোছানো টোছানো, বাকিগুলো আবো দেবো বলেছে মাছ হাত দিয়ে দেবো, আর পাচ্ছি না আমি তো কালকে ঠিক আর সাড়ে আটটার সময় কালকে আমি ভিডিও করতে, তারপর ভুলে গেছি মনে ছিল না, তো সাড়ে আটটার সময় একটা পার্সেল এসছে, তো চলো দেখে নি কি আছে, আমি নিজে জানি না, আমি এখন দেখিনি, তোমাদেরকে দেখাবো বলে আমি এখনো খুলিনি, চলো। এত বড় খাপের সাথে এইটুকু জিনিস, তো এটা ফিটমি ফাউন্ডেশন, আমার সেট 128 মেট শেষ হয়ে গেছিল, আমার ফাউন্ডেশন প্রচুর হয়ে গেল, কিন্তু আমার ফিটমিরই বেশি ভালো লাগে, তো চলো আর খাওয়া হয়নি, এখন রুটি খাবো, আর বেশি বড় এক পশলা, বৃষ্টি মেঘ দেখা সব হয়ে গেল, কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্টও চলে এলো, তো আর বেশি বড় ব্লগটা করবো না, ভালো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো টাটা, এখন তো গুড নাইট নয়, টাটা।